বুধবার 34 রাজনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদারের সমর্থনে এক বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদারের মা প্রয়াত হয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমবেদনা জানিয়েছেন প্রার্থী স্বপ্না মজুমদারকে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় জনতা পার্টি থেকে যখন স্বপ্না মজুমদারকে 34 রাজনগর বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হয়েছিল, সেই মুহূর্তে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন স্বপ্না মজুমদারের মা। এই পৃথিবীতে মা হচ্ছে দেব দেবীর থেকেও অনেক বড়, স্বর্ণের চেয়েও মূল্যবান। মায়ের কাছে তার সন্তান যে কতটুকু অমূল্য রত্ন তা বলে বোঝানোর কোনো সুযোগ নেই। গণদেবতার রায়ে স্বপ্না মজুমদার জয়ী হলে হয়তো তার মা আরো বেশি খুশি হতেন। স্বপ্না মজুমদার কো আপনা ক্যান্ডিডেট বানায়া হোগা তো উনকি মাতাজি কো কিতনি খুশি হুই হোগি ইসকি আপ কল্পনা নাহি কর সকতে। मनुष्य के जिंदगी में माता का कितना बड़ा स्थान होता है। माता महिला स्वप्ना मजुमदार को मैं अपनी तरफ से बधाई देता हूं। स्वप्ना मजुमदार का मैं अभिनंदन करता हूं कि कितनी बहादुर माता की बहादुर बेटी है। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের স্লোগান উঠেছিল চলো পাল্টাই, আর 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য স্লোগান উঠতে হবে সুশাসনকে মজবুত বানাই। তিনি আরো বলেন, ত্রিপুরার রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর আমলে শুধুমাত্র সন্ত্রাসবাদ কায়েম ছিল, সড়ক যোগাযোগ বলতে বিশেষ কিছু ছিল না। আর যে সমস্ত সড়কগুলো ছিল সেই সড়কগুলো কি গর্তের মধ্যে নাকি সড়কের মধ্যে গর্ত রয়েছে তা বোঝাই যেত না। বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই দেশ জুড়ে চলছে উন্নয়নের যজ্ঞ। লম্বে সময় থেকে চলি আর এই সিপিএম কি সরকার কো পলট দিয়া আর ভারতীয় জনতা পার্টি কি আপনি সরকার বানাই। উস সময় হাম লোগো নে নারা দিয়া থা চলো পলটাই, আজ হাম নারা দেনা চাহতে হ্যায় চলো সুশাসন কো মজবুত বানাই। এই সমাবেশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, 34 রাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদার প্রমুখ। এই বিজয় সংকল্প সমাবেশকে ঘিরে সাধারণ মানুষ এবং কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শান্তন টিভি।